বেলা ছোট মেয়েকে রং টং হাবি যাবি কিনা দেয় দিয়ে প্রথম অবস্থায় আমাকে সে প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। তখন আমি বললাম যে স্যার আমার প্রেমের আমাকে না দিয়ে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন। আমার বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নেটনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে যে মেয়ের স্যারের সাথে প্রেমের প্রলোভনে পড়ে এই মেয়ের মার জীবন ধ্বংস হয়ে গেল। অর্থাৎ একটা মেয়ে মেয়ের স্যারের সাথে প্রেম করে তার জীবনটা আজকে তছনছ হয়ে গেল। ঠিক তেমনই একটি জীবনের গল্প আপনাদের এখন শোনাবো, যেখানে যে গল্পটি শুনলে আপনি নিজেও আঁতকে উঠবেন যে টিচার, একটা টিচার কেমনে পারে যে তার ছাত্রীর মায়ের সাথে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়াতে এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে শেষ পর্যন্ত বিয়ে করে সেই ছাত্রীর মায়ের জীবনটা ধ্বংস করে দিল। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাব, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যে সেদিন সেই স্থানে কি ঘটেছিল। স্বর্ণালী টাওয়ারে 10 তলার উপরে আমি থাকি, তখন আমরা 3 জন মেয়ে মানুষ, এই জন্য আমি বাসার কোনো টিচার রাখতে পারবো না, যার জন্য আমি মুক্ত বাংলাতে কোচিং দিলাম। আপনার দুইটা মেয়ে? জি, বড় মেয়ে একটা পরে তখন পড়তো, আর এখন একজন ফাইভে করতে, তখন ক্লাস ফাইভে। হ্যাঁ, মুক্ত বাংলাতে কোচিং করে আমার দুই মেয়ে, আমার হাজবেন্ড বিদেশ থাকে। বললাম যে আরও দুই সাবজেক্ট পড়ান লাগবে, মেয়েকে ইংলিশ পড়াইতে হবে, যেহেতু পিএসসি দিয়েছি। তো পরে আমি ম্যানেজারকে বলি যে ম্যানেজার আমার একটা ভালো একটা টিচার দরকার, যে আপনারা দেন যাতে ওরা ভালো রেজাল্ট করে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। রাতে উনি সৌগত হাসান আর একটা মাহমুদ স্যার আর এসে দুইটা ম্যানেজারে আমার বাসায় যায় স্যার, কারণ নাম্বারটা আমার নেওয়া হয় নাই। ম্যানেজার কার থেকে নাম্বার সংগ্রহ করছে আমি জানি না। সৌগত হাসান সংগ্রহ করে আমাকে বললো যে তাহলে তুমি করো, আমি কমে পড়াবো। আমি বললাম যে কমে পড়াবা কীভাবে, এটা তো সম্ভব না, কমে কীভাবে সম্ভব, আপনি একটা ব্যাচ করেন যাতে আমার বাচ্চা যায় ব্যাচে পড়ে, এটা বললাম। উনি বললো ঠিক আছে, ব্যাচ করার চেষ্টা করতেছি। তারপরে উনি ওই ইয়েকে আমার মেয়ে যে কোচিংয়ে আসে তাদের সাথে কথা বলে, কথা বলে বলে ছোটো মেয়েকে রং টং হাবি যাবি কিনা দেয় দিয়ে প্রথম অবস্থায় আমাকে সে প্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। তখন আমি বললাম যে স্যার আমার প্রেমের আমাকে না দিয়ে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন, আমার মেয়ে ক্লাসে এইটা পড়ে, আমি ওকে আপনার সাথে বিয়ে দিব, আমি 7 তলা বাড়ি ঘুরে দিব, মানে এরকম একটা মানে আমার ইচ্ছা ছিল এরকম করবো। সে কি করলো তা না করে আমার মেয়ে কোচিং থেকে আসছে, বড়োটা পরে আসবে, ছোটোটা আসতে আসতে তার পিছিয়ে পিছিয়ে উঠে লিফ্টে উঠে গেছে উপরে। উঠে যাওয়ার পরে সে আমার সাথে প্রথমত এরকম করে মানে ধরতে গেছে, ওইটা আমার মেয়ে দেখে ফেলছে, আমার মেয়ে দেখে দৌড়া ওই কম্পিউটার রুমে গেছে, রুম তো 3টা। তো তখন আমার মেয়ে দেখে আমি তো একটা আতঙ্ক, একটা মানুষ মারতে গেলে সব প্রথম সে মারি খায় না, আমি অনেক ছোটাছুটি করি, ছোটাছুটি করে করে পরে এক পর্যায়ে সে বিয়ার প্রস্তাব দেয়। অল্প কয়েকদিনের ভিতরে 7 দিনের ভিতরে সে বিয়ার প্রস্তাব দেয়। তখন আমি ওই যে মেয়ে দেখ ভবিষ্যৎ মানে আমার মা যেমন আমার জন্য মারি খাইলো, তাহলে আমি তো আমার সন্তানের জন্য বিয়েতে রাজি হলাম। রাজি হইলাম বলতে কি হলো, ওই দিনই সে আমাকে ওই ছেলেকে বাদ দিয়া মানে আমার আগের স্বামীকে ওই দিন বাদ দিয়ে ওই দিনই সে বিয়ে করলো আমাকে। বিয়ে করে বাসায় আসতে আসার পরে যখন আমার মেয়েদেরকে বললাম, তখন আমি ছেলে মেয়ের বাবাকে বললাম যে বিয়ে তো আমি তো একটা ভুল করছি, আমি তো একটা খারাপ কাজ করছি, আমি ভুল করছি। তো বললো যে ভুল তুমি করো না, ভুল আমার, আমি তোমাকে ছোট সময় বিয়ে করে পড়াশোনা করাইলাম, আবার বিদেশ আসছি, আমার ভুল আমার। তাহলে এটা সে বললো, যেটা সত্য আমি মিথ্যা বলবো না ভাই। তা তখন এটা বললো, বলার পরে তখন বললো যে তখন বললো দাদা তুমি যেহেতু বিয়ে করছো এই বাচ্চা তো শাওনের না শওকতের না, এই আমার বাচ্চা আমার আন্দরে চলে আসো আমি নিয়ে যাবো। তখন ওই দুই মেয়ে বললো যে তুমি যে বিয়ে করছো তোমাকে এর নিয়ে কিন্তু সারা জীবন থাকতে হবে, আমরা আছি তোমার পাশে, তোমার পাশেই থাকবো, তুমি যদি লুচ্চামি করতে পারবে সেটা তাহলে তোমার সাথে থাকতাম না, শাওন তোমাকে জোর করে বিয়ে করছে, এর জন্য শাওনকে যা যা লাগে আমরা হেল্প করবো। শাওন বলতে ওনার ডাক নাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের কাছেই রয়েছি। টাকা না দিলেই উনি গ্যামজাম শুরু করে, আমি বিসিএস দিব, এটা লাগবো সেটা লাগবো এরকম বলে। তো তখন আমি যে দুই জায়গায় ডায়েরি করছি, এমনকি কেসও আমি করছি, আমি কিন্তু মানে যৌতুকের লিখে রাখার মানে ই করে, অন্য জায়গায় বিয়ে গেলে যৌতুক পাইতো এটা সেটা, যৌতুক তো আমার মেয়েরা দিয়ে যাচ্ছে, এটা হলো। তারপরে ঘটনা হচ্ছে যে 13 তারিখে সে আমার যৌতুক নিল, শাওন বলে অন্য জায়গায় বিয়ে কিন্তু সে যৌতুক পাইতো, যৌতুক পেতো। হ্যাঁ, আপনার কাছ থেকেও পেয়েছে, তুমি যে দিতেছো তাতে হচ্ছে না, মানে আমরা যে দিচ্ছি না হচ্ছে না। আপনি পর্যন্ত শাওন সাহেবকে কত টাকা দিয়েছেন? এটা এখন আপনি মোটামুটি উপরে আপনি হিসাব করতে হবে যে 3 বছরে যদি 10 করেও ধরে, আপনার কি এসে কোনো হিসাব নাই আছে? এই যে সেদিন আনুমানিক কত হতে পারে টোটাল? এই 13 তারিখের বলি আমি, আমাকে আমার মেয়ের বাসায় ও রাইখে খায়া টায়া রবিবার দিন সকালে ও বের হইয়া ও কি করলো বাসায় আসছে আমি জানি না, যখন ডেবিট কার্ড আছে আমার ডাচ বাংলা আগের স্বামীর সংসার করছি যে ক্যাশ টাকা ছিল, ওই ওই ডেবিট কার্ড ও নিছে, নিয়ে সে ডেবিট কার্ড যেন ঢুকাই যেন টাকা বের করছে, সঙ্গে সঙ্গে আমার কাছে মেসেজ আসছে, মেসেজ আসলে আমার মেয়ে বলছে সামু তোমার ব্যাংকে টাকা উঠেছে সব। তখন আমি দৌড়া সুইটা বাসায় যাই, বাসায় যাই ঢুকে দেখি যে কম্পিউটারটা 50,000 টাকা কম্পিউটার আর 21 ভরি রূপার জিনিস আর ওই যে 3 ভরির একটা নেকলেস আর ওই ডেবিট কার্ডটা আর ওই যে ক্যাশ টাকা 80,000 ছিল মানে এটা নিয়ে সে 13 তারিখে বাসা থেকে চলে যায়। চলে যায় আমি আবার সবাইকে জিজ্ঞাসা করি যে এটা
কোথায় গেছে বা আমরা কেউ জানি না আঙ্কেল দেখলাম যে ওটা পাঁচটা মিয়া ও মানে আপনার একসাথে যে বাসায় ছিলেন ওখান থেকে শাওন সাহেব সব নিয়ে সরে গেছে এখানে চলে আসে বাড়ি চলে আসে বাড়ি আসে না প্রথম কই গেছে আমি জানি না জি জি আপনাকে আপনাকে না মাইয়াদের যে বাসা আপনাকে কোনো মেসেজ দেয়নি না 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 পরে আমি শাওন আর শাওনের বাপ আর দুলা ভাই আর উজ্জ্বল যোগাযোগ রয়েছে আমি জানাইছি কাগজে দিবে তার আগে আমি জানাইলাম যে মেম্বার এই ঘটনা এই জিনিসগুলো তো আমার নিয়ে গেছে আমি কি করবো কে বললো জিনিস নিয়ে আসছে সেটা তো বললো না তোমাকে যে বাদ দিয়ে দিতেছে সেই কিন্তু প্ল্যান করতেছে ওরা তা আমি ওদেরকে তারাই দিছি মেম্বার আমাকে এটা বললো তো তখন বললো যে কেন তারাই দিচ্ছেন তা আমি ও মেম্বার বললো যে তারা এত ক্ষতি কইরা তোমাকে সর্বনাশ কইরা সে তোমাদেরকে ছাইরে দিব তুমি যত দ্রুত পারো তুমি তুমি স্টাফ মতাই যাও এই কথা বললো তখন আমি কি করলাম যেহেতু জানতে পারলাম যে ও এখানে আছে তখন আমি আমার মাকে বললাম যে মা তাড়াতাড়ি চলো আমার এখানে আসতে হবে যাইতে হবে তো তখন আমি মঙ্গলবারে এখানে আসি আসার পরে শুনি যে আসার পরে গ্রাম ঘরের মধ্যে মানুষ তো যাই সবাই ছিলাম যে অনেক মানুষ ছিল আমাকে ডিভোর্সের প্রশাসন কিনে নিছি ও আমার মামাতো ভাই আমার কি জানি খালাতো ভাই না কি বলে হয়েছি ফুফাতো ভাই যে কি বসছি না কি দারোগা আমরা কোর্ট কিনে নিছি ওদের মার ইচ্ছা মতো এই কয়েক পাঁচজন মানুষ মিলে আমাকে টর্চারি করে কে কে ছিলেন ওখানে ওর বাবা ছিল ওর ভাই ছিল ওর মা ছিল আর শাওন ছিল আর হচ্ছে ওর খালাতো ভাই হয়েছে উজ্জ্বল ছিল এই পাঁচজন মানুষ যে মারলো দুই ঘন্টা পর্যন্ত আমি শুধু একটা কথা বলছি আমার সাইরা আপনি প্রাথমিক কোনো চিকিৎসা নিয়েছেন আমি এখানে এসে পরে কারে জানি নিয়ে আসলো আনার পরে সুই দিল দুইটা সুই দিছে এই ঘরে ভিতরে রাখা আর প্রশাসন সবাই আসছে প্রশাসন আমি এই সংসার আপনার দাবি কি আমার দাবি আমি এই সংসারই করব বন্ধুরা আপনারা ইতিমধ্যে ধৈর্য সহকারে সেই ভিডিওটি দেখছেন এবং সেই ভুক্তভোগী মায়ের মুখ থেকে শুনলেন যে তার জীবনে কি অঘটনটা ঘটেছে এমনটাই ঘটতেছে একাধিকবার একের পর এক তবে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল যে এমন সার অর্থাৎ যেখানে দেখবেন যে এই ধরনের সার অর্থাৎ ছাত্রীর মায়েদের সাথে এই ধরনের পূর্ণ আচরণ করতেছে তখনই আপনি সতর্ক হয়ে যাবেন এবং এই টিচার যতদূর সম্ভব তাড়াতাড়ি বাদ দিয়ে দিবেন এমনটাই দাবি রইল সবার তবে সুবন্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ